হ্যালো ভাই, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আবারও এসেছি আরও একটি ভিডিও নিয়ে। মানব সভ্যতার ইতিহাসে প্রাচীনতম যোগাযোগ মাধ্যমের সূচনা হয় গুহাচিত্রের হাত ধরে। প্রত্নতাত্ত্বিকগণের ধারণা, এই গুহাচিত্রগুলি প্রায় 40,800 বছরের পুরনো, যা প্রকৃতপক্ষে সমাজে অমূল্য সম্পদ রূপে সংরক্ষিত হয়ে আছে। কাদামাটি তৈরি সমতল বা প্রায় সমতল পৃষ্ঠে কিউনিফর্ম লিপিতে লিখনের মাধ্যমে এই যুগে যাত্রা শুরু। রিড নামক লেখনীর দ্বারা এই লিপির বিভিন্ন আকৃতির হরফগুলি এই পৃষ্ঠতলে লেখা হতো, যা পরবর্তীকালে প্রাচীন পারস্যদেশীয় বর্ণমালা লিখনের পদ্ধতিকে অনুপ্রাণিত করেছিল। বার্তা প্রেরণের উদ্দেশ্যে কাগজের টুকরোতে সেই বার্তা লিখে পায়রার ঠোঁটের সঙ্গে বা পায়ের সঙ্গে বেঁধে পাঠানোর চল অতি পরিচিত। উড্ডীয়মান পায়রা 600 মাইল অর্থাৎ 965 কিলোমিটারেরও বেশি পথ অনায়াসে পাড়ি দিতে সক্ষম। প্রাচীনকালে স্থানীয় গ্রামাঞ্চলগুলিতে অলিম্পিকের বিজয়ীদের নাম ঘোষণার উদ্দেশ্যে এই পথ ব্যবহৃত হতো। মুদ্রণ ব্যবস্থার সূত্রপাত হস্তলিপি বিবর্তনের হাত ধরে। জোহানেস গুটেনবার্গ সর্বপ্রথম চলমান টাইপিং প্রিন্টিং প্রেস ব্যবহার করে ল্যাটিন ভাষায় লিখিত বাইবেল প্রিন্ট করেন। মাত্র 180টি কপি ছাপতে সময় লাগে প্রায় 4 বছর। দ্য রিলেশন অ্যালার ফার্নেমেন অ্যান্ড জোর্ডেন কার্টিজিয়ান হিস্টোরিয়ান এই জার্মান সংবাদপত্রটি জোহান কার্লাস সর্বপ্রথম প্রিন্ট করেন। 1620 সালে আমস্টারডামে কারেন্ট আউট অফ ইটালি জার্মানি এটসেট্রা সংবাদপত্রটি সর্বপ্রথম ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করে স্যামুয়েল মার্স প্রায় 35 মাইল দূরত্বে সর্বপ্রথম টেলিগ্রাফ বার্তা প্রেরণ করেন। প্রাথমিকভাবে এই বৈদ্যুতিক টেলিগ্রাফগুলি ঘোড়া, স্থলপথ বা জলপথ কিংবা অতিরিক্ত জনশক্তির প্রয়োজন ছাড়াই প্রতি মিনিটে 45 থেকে 50টি শব্দের বার্তা প্রেরণ করতে সক্ষম ছিল। চিঠি ও সংবাদপত্র বিলি এবং ছোট ছোট প্যাকেজ সরবরাহের পদ্ধতি আরো ত্বরান্বিত করার উদ্দেশ্যে যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের এই পন্থাটার প্রচলন শুরু হয়। এই পদ্ধতিতে 100টি রিলে স্টেশন ব্যবহার করে 400 থেকে 500 ঘোড়া এবং 40 জন মাউন্ট রাইডার্সের সহায়তায় 10 দিনের মধ্যে প্রায় 1900 মাইল দূরত্ব অতিক্রম করে মিসৌরি থেকে ক্যালিফোর্নিয়াতে প্যাকেজ সরবরাহ করা সম্ভব হয়েছিল। টেলিফোনের আবিষ্কর্তা আলেকজান্ডার গ্রাহাম বেল বিশ্বের প্রথম ফোন কলটি করেন পাশের ঘরে থাকা তার সহকারী ওয়াটসনকে। মিস্টার ওয়াটসন, এখানে আসুন, আমি আপনাকে দেখতে চাই। 1877 সালে ক্যালিফোর্নিয়াতে সর্বপ্রথম দীর্ঘ দূরত্বে টেলিফোন লাইন বসানো হয়, যার ফলে 60 মাইল দূরত্বের মধ্যে থাকা বসবাসকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তাছাড়া শব্দ প্রেরণ, রেজিনাল্ড ফেসেন্ডেন সর্বপ্রথম অডিও রেডিও ট্রান্সমিশনের সূচনা করেন। রেডিওর এই সম্প্রচার পরিসীমা ম্যারিল্যান্ড থেকে মাত্র 1 মাইল দূরে ছিল। 1906 সালে ফ্রেজল্যান্ড সর্বপ্রথম বৃহৎ ক্ষেত্রের মধ্যে তার দ্বিপথ বিশিষ্ট প্রোগ্রাম সফলভাবে সম্প্রচার করে। একই বছর ম্যাসাচুসেট থেকে ক্রিসমাসের সন্ধ্যায় তিনি 11 মিনিটের একটি অনুষ্ঠান ও হোলি নাইট এবং বাইবেলের কথা রেডিওর মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন। রে টমলিনসন সর্বপ্রথম আরপানেন্টের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বার্তা প্রেরণ করতে সক্ষম হন।
আরপানেন্ট হলো একটি ইন্টারনেট মূল ভিত্তি যার মাধ্যমে প্যাকেট নামক ছোট ছোট ইউনিট তৈরি করে নির্দিষ্ট পথে তথ্য সরবরাহ করা হয়। বর্তমান যুগে যে কোনো প্রকার বার্তা প্রেরণ, ছবি বা তথ্য বিনিময়ের অন্যতম প্ল্যাটফর্ম হলো ফেসবুক। মার্ক জুকারবার্গ মাত্র 19 বছর বয়সে সমস্ত বিশ্ববাসীর সঙ্গে পরিচিতি ঘটান দি ফেসবুক ডট কম এর। সোশ্যাল মিডিয়ায় যার জনপ্রিয়তা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রাক্তন ইয়াহু কর্মচারী ব্রেইন অ্যাক্টন এবং জ্যাম কোম এর যৌথ উদ্যোগে যোগাযোগ দুনিয়ায় হোয়াটসঅ্যাপের পরাগমন। টেক্সটিং, ভয়েস কল, ভিডিও কল ছাড়াও বিভিন্ন ফরম্যাটে মিডিয়া, ডকুমেন্টস ইত্যাদি প্রেরণের মাধ্যমে দূর প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারীর সঙ্গে যোগসূত্র স্থাপন করে এই অ্যাপটি, যে বাস্তব জীবনে সত্যিই খুব কার্যকর। I should fuck her in the face.